গাড়ি ফাঁকা নিয়ে আমি আগে দাঁড়িয়ে থাকব ওরা আবার পালা নিয়ে গেল এটা থেকে আবার পালা নিয়ে গেল এবার থেকে কে পালাছে 20 টাকা বা 30 টাকা নিছে মালিকের ফোন দিতে ফোন দেয় না ওরা এখানে আয়া চাপায়া আমাকে ওরা শাস্তি দিতে যাবে না ব্রিজ কত ব্রিজ কত ব্রিজ কত তাহলে তুমি 20 টাকা কেন বললে কেন তুমি বললে আরে বললাম হ্যাঁ মিথ্যা কথা বলো কেন তো ভাই আজকে সিটিং ভাড়া নেয় ও বলে যে গাড়ি যাবে না যদি কোনো ভাড়া বাড়তি না দেওয়া হয় সে গাড়ি চালাবে না এখানে গাড়ি বন্ধ করবে ওকে ডাকতেছিল এতক্ষণ যাত্রীর সাথে ঝগড়া করছে প্রত্যেকটা যাত্রীর সাথে কথা ঝগড়া শুরু করছে ও কয় আমি জানি না আমিও সিটিং ভাড়া দিছি তো পিছনে গেছে পড়ে আর হচ্ছে যে ইয়া করে নাই ওনারা দিতে অস্বীকৃতি জানাইছে তো ও বলছে যে গাড়ি অফ করে দিবে মালিকদেরকে আমাদেরকে ফোন দিতে বলে আমরা মালিককে ফোন দিব কেন সিটিং ভাড়া করছে আমি কোম্পানি থেকে কোনো সিটিং ভাড়া সিটিং কোনো কথা বলা হয় না আমি আমি কোনো হুমকি দিছি বাস যাবে না সাইড করে রাখেন উনি বলতেছে বাস যাবে না সাইড করে রাখবো বাস যাবে না সাইড করে রাখেন আমি জিজ্ঞেস করলাম যে ইয়ে আসছে তোমাদের নতুন ভাড়ার চার্ট আসছে ভাড়ার চার্ট আমরা পাই নাই আমরা জানি না আমরা ভাড়ার চার্ট পাই নাই আমরা জানি না বললাম যে আজকে থেকে তো গেট লক নাই ওয়েবিল নাই সিটিং নাই ইয়া লোকাল নাই কোনো সবাই দাঁড়ায় যেতে পারবে কোনো গেট লক নাই আজকেই সে গেট লক করছে বলে যে আমরা এগুলি জানি না সে বলে গাড়ি সাইড করেন গাড়ি সাইড করেন গাড়ি যাবে না কারণ আমাদের কোম্পানি অবিল বন্ধ করে নাই বুঝছেন আলিফ কোম্পানি বন্ধ করে নাই এখন আমাদের কাছ থেকে তো কোম্পানি অবিলের টাকা নিব তা আমরা বলছি যে আপনার কোম্পানির সাথে কথা বলেন কোম্পানি যেভাবে চালাবে তা আমাকে সেভাবে চালাবে না এখন ঠিক আছে আমরা তো মনে করেন যে সারাদিন গাড়ি চালিয়ে 800-1000 টাকা বেতন পাবো স্টাফ ড্রাইভার তাহলে এখন আমরা হুমকিটা ভাই আমি কোনো হুমকি দিছি আমি বলছি কোম্পানির সাথে কথা বলেন সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই রুটে আলিপ পরিবহন থেকে অনেকগুলো বাসে সিটিং সার্ভিস চালু ছিল আপনার এটাতে যদিও বা নেই তো আপনাদের এখানে কি ভাড়ার তালিকা আছে কিনা আপনার কিভাবে ভাড়া সমন্বয় করছেন ভাড়া আগে যে ভাড়া ছিল এখন এই ভাড়াই কাটতেছে মানে আগে যে ভাড়া চলতেছিল এখন এই ভাড়াই চলতেছে আমরা বলে দেওয়া হয়েছে যে মিথ্যা কথা বলো কেন তো মিথ্যা কথা বলো দশ টাকা চলতেছে মিথ্যা কথা বলবো না একটাও মিথ্যা কথা বলবো না 20 টাকা নিচ্ছ তুমি হ্যাঁ কোথেকে গুলশান থেকে তুমি মিথ্যা কথা বলো কেন 10 টাকা করে রামপুরা রামপুরা বনশ্রী যায় নাকি ব্রিজ কত তাহলে তুমি 20 টাকা কেন বললে হ্যাঁ মিথ্যা কথা বলো কেন তো এখনই বলতেছো 20 টাকা ভাড়া চাবা না কেন তুমি মিথ্যা কথা বলবো কেন আপনি কিছুক্ষণ আগে আমাকে বললেন যে সিটিং সার্ভিসে যে ভাড়া সেটা নিচ্ছেন না সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে কিন্তু যাত্রীরা তো সেটি বলছে আমি তো এখন তো এনতে ভাড়াই নিয়ে নেই তার থেকে আমি তো যে হে কইছে রামপুরা ব্রিজ তো 10 টাকায় ভাড়া আমি আপনাদের 20 টাকা চাইছি কয় টাকা ভাড়া আমি আর একজন যাত্রীর সাথে কথা বলতে চাই একটু যদি বলতেন যে তারা যেটি বলছে হেল্পার যারা বলছে সেটা কি সত্য কিনা না না একটু সত্য না সম্পূর্ণ মিথ্যা সিটিং সার্ভিসে যে চার্জ ছিল সেটাই নিচ্ছে না না সেটা নিচ্ছে না সে থেকে বাড়তি নিচ্ছে আরো বাড়তি নিচ্ছে বেশি নিচ্ছে এই যেখানে 25 টাকা ভাড়া নিচ্ছে যেখানে 20 টাকার ভাড়া আপনারা কত দিতেন এখন কত আমি 20 টাকা দিতাম তৃতীয় আমি কলেজ থেকে আসছি রামপুরা যাব তো 20 টাকা ভাড়া উনি 25 টাকা রাখছে সরকার নির্ধারিত ভাড়া যে চার্ট সেটি কি আছে না সেটা তো নাই সেটা তো এখানে দেওয়া নাই যে কত টাকা ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটার অনুযায়ী সেটার কোনো কিছু লিস্ট নাই তো ওনারা যেটা বলতেছে আমাদের বাধ্য হয়ে সেটা দিতে হচ্ছে আজকে আজকে দিয়ে সিটি গেট লক বন্ধ হওয়ার কথা সে গেট লক চালু করছে আবার এবং সে বারানিয়া সে চার্ট দেয় নাই চার্ট দেখাইতে পারে নাই এবং যে চার্ট সে আগের বাড়তি ভাড়া নিতেছে এবং সাংবাদিক আপনাদেরকে দেখা সে গাড়ি হুমকি দিতেছে আপনাদের না রাখতে সে গাড়ি বন্ধ করে আনি তাকার গায়ে কি ধরনের হুমকি দিচ্ছে গাড়ি বন্ধ করে এই গাড়ি বন্ধ করো আপনি আপনার মালিকের সাথে যোগাযোগ করেন আমরা আমরা পারবো না আবার কেউ ফোন করেন আমি আপ তোমরা ফোন করো কেন আপনারা ফোন করেন মালিকের সাথে তো আমার কথা হলো সে মালিক সে জানে না সে মন্দির থেকে সে মসজিদ ভাড়া হয়েছে 5 টাকা সেটা জানে কিন্তু এটা ইয়া নাই সেটা জানে সে 10 টাকা নিতে 5 টাকার ভাড়া কিন্তু সে আজকে তাই রুট চার্ট দেখানোর কথা সেটা দেখাইতে পারে না তারা কম ভাড়া দিলে মানে যে নির্ধারিত ভাড়া সেটা দিলে কি তারা নিচ্ছে না না নিচ্ছে নিচ্ছে না যে নতুন ভাড়া তাদের মন মতো ভাড়া যে মন ভাড়া মন মতো ভাড়া দিচ্ছে এই বাসে কি কোনো ভাড়ার তালিকা আছে না নাই আজকে বাসের তালিকা কোনো 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 তালিকা দেখাইতে পারে নাই ড্রাইভারকে বলছেন তালিকা কেন টানে না আমরা আমরা পাই নাই মালিক পক্ষ দেয় নাই মালিক তালিকা দেয় নাই তাদেরকে
আলিপ কোম্পানি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় নাই, কইছে অবিলে বাড়ায় নিতে, এর লাগে আমরা অবিলে বাড়ায় নিতেছি। এখন কি করবেন? এখন তো যাত্রীরা বিক্ষোভ করছে, আপনারা কি করবেন? এখন আমরা গায়ে কোম্পানি নিয়ে যাবো, কোম্পানি নিয়ে যায় তো কোম্পানিটা যদি কয়েছে অবিল ভাড়া নিতে পারো তাহলে আমরা গায়ে তার ডিউটি করবো না, আর কোম্পানি না তো লোকাল ভাড়া নিতে তাহলে গায়ে নেওয়া বাড়ানো। আজকের অবস্থা হচ্ছে ওরা সিটিং সার্ভিস করে টাকা নিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের পক্ষ হয়ে যারা যাত্রী তাদের পক্ষে কোনো সংগঠন আছে, তাদের পক্ষে কোনো অফিস আছে, বা তারা কার সাথে কথাটা বলবে? এই যে লোকটা যে ভাড়া কাটতেছে, এ তো হচ্ছে একজন কর্মচারী, ওর সাথে কথা বলে আমার লাভটা কি? ওর সাথে কথা বলতে আমার লাভ নাই, আমি আমার কথা বলতে হবে মালিক ফেডারেশনের লোকের সাথে, যে ওরা এটা করার পরেও ভাড়া কেন মালিক পক্ষ নিচ্ছে। ও তো একটা সাধারণ কর্মচারী, ও তো দিন গেলে 500 টাকা বা 200 টাকা বেতন পায়, ওর সাথে আমার ঝামেলা করে লাভ আছে? আমাদের কথা বলার কোনো জায়গা নাই, আমাদের কথা বলার কোনো জায়গা নাই, আমাদের সাথে দাম দর করার কোনো জায়গা নাই। না, দিয়ে যাবো কেন? দিয়ে যাবো কথা বলতেছি না, আমাদের একটা জায়গা দরকার, যেখানে আমাদের একটা জায়গা দরকার, যে জায়গা থেকে আপনি কি কোথাকার কি এজেন্ট আমি বুঝে গেছি, আপনি জানেন, আপনি যাই দেখেন, আপনি কোম্পানির লোক আনবে, দুই তিন দিন যে বারো দিয়ে গেলেন, তোর আন্দোলন করলেন না, গঙ্গায় চাপা দিলেন না, আমি জানলে কি আমি আপনার ডবল ভাড়া লইতাম? ভাই আজকে কি সিটিং নিচ্ছে? সিটিং নিচ্ছে না বড় ভাই, আজকে সিটিং যাচ্ছে? না সিটিং যাচ্ছে না, লোকাল ফুল লোকাল না। সকালে কয়েকজন লিখেছিল গাড়ি ড্রাইভার জানে, অনেক ড্রাইভার জানে না, যা সকালে তাড়াই দেওয়া হচ্ছে, দেখছো গাড়ি দাঁড়াবে না, সব সরাই দিছে, না কোনো সিটিং নেই, কোনো সিটিং হবে না, সিটিং চলবে না, সব লোকাল। এটা আমরা মেসেজ দেওয়া আছে, কোনো লোকাল সব কোনো সিটিং নেই, সিটিং ছিল না, সিটিং চলবে না, কোনো সিটিং লেখা নেই, সব লোকাল।